নমস্কার বন্ধুরা বাড়িতে থাকা সুজি দিয়েই বানিয়ে ফেলো দুর্দান্ত স্বাদেরই মিষ্টি এই মিষ্টিটা বানিয়ে যাকে খাওয়াবে সে বুঝতেই পারবে না যে এই মিষ্টিটা সুজি দিয়ে বানানো হয়েছে দেখতে যেমন সুন্দর হয় খেতেও হয় অপূর্ব আর এই মিষ্টিটা তৈরি করতে খুব বেশি উপকরণেরও প্রয়োজন পড়ে না বাড়িতে থাকা উপকরণ দিয়েই মোটামুটি মিষ্টিটা বানানো হয়ে যায় আর এই মিষ্টিটা কিন্তু ভীষণই নরম হয় তাই যাদের দাঁত নেই বা দাঁতের সমস্যা রয়েছে তারাও যেমন খেতে পারবে সেরকম বাচ্চা থেকে বড় সকলের মন জয় করে নেবে সুজির তৈরি মিষ্টির জন্য প্রথমেই আমি এখানে নিয়েছি একশো গ্রাম সুজি আর দেখো যে ছোট দানা মানে যে একদম ফাইন সুজিটা পাওয়া যায় ওই সুজিটা নিতে চেষ্টা করবে আর যদি বড় দানা সুজি বাড়িতে থাকে তাহলে মিক্সারের মধ্যে গুঁড়ো করে নেবে একশো গ্রাম সুজির জন্য একশো গ্রাম পরিমাণে চিনি নিতে হবে তো চিনিটাকে আমি মিক্সারের মধ্যে ভালো করে গুঁড়ো করে নেব তো মিক্সারটাকে জাস্ট পাঁচ ছয় সেকেন্ড মতো চালালেই চিনিটা গুঁড়ো করে নেওয়া হয়ে যায় চিনিটা গুঁড়ো করে নিলে মিষ্টিটা বানাতে খুবই সুবিধা হয় তো দেখো চিনিটাকে গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে তাহলে বন্ধুরা একশো গ্রাম সুজির জন্য একশো গ্রাম পরিমাণ চিনি নিতে হবে এবারে নিয়েছি আমি কাজু আর কাজু পরিমাণটা আমি বলছি না যেরকম তোমরা বানাবে সেই মতো নিয়ে নেবে খুব বেশি বানানোর প্রয়োজন যদি একশো গ্রাম সুজি দিয়ে বানাও আর যদি একটু বেশি করে বানাতে চাও তাহলে একটু বাড়িয়ে নেবে কাজু বাদামটাকে মিক্সারের মধ্যে একটু গুঁড়ো করে নিলাম একটু ঘুরিয়ে নিলেই চলবে তাতেই সুন্দরভাবে গুঁড়ো হয়ে যাবে তারপর এখানে নিয়েছি খোয়া ক্ষীর খোয়াখিরটাকে গ্রেটারের মধ্যে গ্রেট করে নেব যদি খোয়াখির বাড়িতে না থাকে বা খোয়াখির যদি হাতের কাছে না পাও তাহলে নারকেলের পাউডার দোকান থেকেও পেয়ে যাবে অথবা বাড়িতে নারকেলকে কুড়িয়ে নিয়ে তারপরে সেই নারকেলকে শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে নিলেও কিন্তু নারকেলের পাউডার তৈরি হয়ে যাবে তো নারকেলের পাউডারের পরিবর্তে আমি এখানে খোয়াখির দিয়েছি আবারও বলছি নারকেলের পাউডারও ব্যবহার করতে পারো তারপরে দু চামচ গুঁড়ো করা চিনিটা মিশিয়ে নিলাম গুঁড়ো করা চিনিটা দু চামচ মেশালেই চলবে তারপর সব শেষে আমি খুব অল্প পরিমাণ কেশরী ফুড কালার দিয়ে দিলাম ফুড কালার দেওয়াটা সম্পূর্ণ অপশানাল তবে ফুড কালার একটু মিশিয়ে নিলে পুটটা কিন্তু দেখতে ভালো হয় এখানে মিষ্টির পুটটা আগে আমি তৈরি করছি তো মিক্সারটাকে আরও একবার ঘুরিয়ে নিলাম আর আরও একবার ঘুরিয়ে নেওয়ার পর দেখো কত সুন্দর কালার চলে এসেছে তো এটা ভিতরের পুটটা তৈরি হয়ে গেল এরকম একটু কেশরি ফুড কালার মিশিয়ে নিলে কিন্তু সুন্দর কালারটা এসে যায় আর দেখতেও খুব ভালো হয় ভিতরের পুটটা তো দেখো কত সুন্দর দেখতে হয়েছে আবারও বলছি ফুড কালার মেশানোটা কিন্তু অপশানাল আর দেখো পুরটাকে একটু আঙুলের মধ্যে নিয়ে ঘুরিয়ে নিলে কিন্তু একটা সুন্দর শেপ চলে আসছে পুরটা বানানো হয়ে গেছে এবারে আমি মিষ্টিটা বানানোর জন্য ফ্রাইং প্যানের মধ্যে এক চামচ ঘি দিয়ে দিলাম বড় চামচের এক চামচ ঘি দিতে হবে তারপরে ওই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একশো গ্রাম সুজি সুজিটা আবারও বলছি ফাইন সুজিটা নিতে চেষ্টা করবে বড়ো দানা সুজি থাকলে অবশ্যই গুঁড়ো করে নেবে এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে সুজিটাকে আমি দুই থেকে তিন মিনিট ভালো করে ভেজে নেব অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখতে হবে হাই ফ্লেমে করবে না তাহলে সুজিটা কিন্তু পুড়ে যেতে পারে বা কালারটা চেঞ্জ হয়ে যাবে তো এইভাবে করে তিন মিনিট পর অবস্থাটা দেখিয়ে দিচ্ছি তারপরে আমি এখানে নিয়েছি যতটা সুজি নিয়েছি ঠিক সম দুধ এখানে যে লিকুইড দুধটা ব্যবহার করেছি সেটা আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে নেওয়া দুধ অবশ্যই বন্ধুরা যতটা পরিমাণ সুজি নেবে ঠিক ততটা পরিমাণই দুধ নিতে হবে আর দুধটা কিন্তু খুব তাড়াতাড়ি দেখবে সুজি টেনে নেবে এটাকে একভাবে পাক দিতে হবে আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই লোতেই রাখবে যখন দুধটা দেবে তখন লো টু মিডিয়ামে রাখতে পারো তবে আমি একভাবে লোতেই রেখেছি তো কিছুটা যখন টেনে আসবে তখন আমি এর মধ্যে যে গুঁড়ো করা চিনিটা ছিল বাকি সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো এলাচের গুঁড়োটা দিলে একটু সুন্দর ফ্লেভার আসে এবারে হালকা হাতে নেড়েচেড়ে মিশিয়ে নেব আর অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতেই রেখে দিতে হবে আমি বারবার গ্যাসের ফ্লেমটা বলে দিচ্ছি কারণ গ্যাসের ফ্লেমকে কোনোভাবেই বাড়ানো যাবে না এবারে একভাবে পাক দিতে থাকব চিনিটা দেওয়ার পর কিছুটা গলে গিয়ে মিশ্রণটা একটু পাতলা হয়ে যাবে তো এটাকে আরও এক মিনিট মতো নাড়াচাড়া করলেই মিশ্রণটা আবার আগের অবস্থায় চলে আসবে একদম শুকনো করে ফেলবে না আবার খুব বেশি ভিজে ভাব থাকলেও চলবে না তো যখন দেখবে অনেকটা শুকনো হয়ে আসছে তখন শেষে আমি এক চামচ পাউডার মিল্ক বা গুঁড়ো দুধ দিয়ে দিলাম গুঁড়ো দুধটাকে মিশিয়ে নিলেই কিন্তু এটা আমার একদম রেডি হয়ে যাবে তো গুঁড়ো দুধটাকে মিশিয়ে নিয়েছি আর দেখো একটু আঙুলে করে নিয়ে দেখিয়ে দিচ্ছি সুন্দরভাবে শেপ দেওয়া যাচ্ছে তো এর থেকে বেশি কিন্তু শুকনো করা যাবে না গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে এবার মিশ্রণটাকে আমি একটা বোলের মধ্যে নিয়ে নেব এটা এখন খুব গরম রয়েছে তাই এখন কিন্তু মাখা যাবে না তবে গরম থাকতে থাকতেই মাখতে হবে তো একটু স্প্যাচুলা দিয়ে চেপে নিলাম আর খুব সামান্য পরিমাণ ঘি আমি ওপর থেকে একটু ছড়িয়ে দেব মিশ্রণের মধ্যে তারপর এটাকে ঢাকা দিয়ে আমি দু মিনিট রেখে দেব। ঠিক দু মিনিট পর আমি ফিরে আসছি ঢাকা দিয়ে দু মিনিট আমি রেখে দিয়েছিলাম ঘিটা তো গলে গেছে এবারে আমি এটাকে খুব ভালো করে মেখে নেব মোটামুটি তিন চার মিনিট সময় ধরে মেখে নিলে ভালো হয় আর যদি মাখতে মাখতে মনে হয় যে মিশ্রণটা একটু শক্ত লাগছে বা একটু টাইট লাগছে তাহলে লিকুইড দুধ মিশিয়ে নিয়ে তোমরা মিশ্রণটাকে একদম সুন্দর করে নিতে পারবে তো আমার এখানে দুধ মেশানোর প্রয়োজন হয়নি মিশ্রণটা যখন একটু পাতলা থাকবে সেই অবস্থায় যদি নামানো হয় তাহলে দুধ মেশানোর প্রয়োজন হয় না আর তারপরে মিশ্রণটাকে ভালো করে মেখে নেওয়ার পর আমি মাখাটা থেকে অল্প অল্প করে অংশ নেব তারপর দুটো হাতের সাহায্যে গোল করে ঘুরিয়ে নেব তারপর দু হাত দিয়ে চেপে নেব। এবার পিঠের মধ্যে যেরকম পুর ভরতে হয় তার জন্য পকেট বানাতে হয় ওরকম একটা পকেট বানিয়ে নিলাম এবার আগে থেকে যে পুটটা আমি রেডি করে রেখে দিয়েছিলাম সেই পুটটা আমি কিছুটা নিয়ে দিয়ে দেব তো পুটটা একদম বেশি করে মানে চেপে চেপে দেবে না আবার একদম কম দিলেও ভালো লাগবে না তো পুটটাকে দেওয়ার পর এবার যেভাবে পিঠের ওপরের অংশটা মুড়ে দেওয়া হয় সেইভাবে মুড়ে দিয়ে এবার এটাকে ভালো করে চেপে দেব চেপে দিয়ে তারপর দু হাতের সাহায্যে গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে একটা চ্যাপটা শেপের মিষ্টি আমি বানিয়ে নেবো এখানে মিষ্টির শেপটা তোমরা পছন্দ মতো বানিয়ে নেবে একটু গোল করেও করতে পারো একটু চ্যাপটা করেও করতে পারো তো যেরকম খুশি তোমাদের যেরকমটা ভালো লাগবে সেইভাবে বানিয়ে নেবে তো এইভাবে করে আমি বানিয়ে নিয়েছি দেখো একটু চ্যাপটা করেও বানিয়েছি আবার একটু গোল গোল রেখেও বানিয়েছি এরকম চ্যাপটা করে বানালে বেশ সুন্দর দেখতে লাগে মিষ্টির ওপরটাকে সুন্দর করে সাজানোর জন্য অল্প রাং তার ব্যবহার করছি এই রাংটা যে কোনো বড় ডিপার্টমেন্টাল স্টোর অথবা অনুষ্ঠান বাড়ি থালা গ্লাস বাটি যে দোকানে বিক্রি হয় ওই দোকানে তোমরা পেয়ে যাবে এভাবে অল্প কিছুটা রাংটা উপর থেকে লাগিয়ে দেওয়ার পর অর্ধেক করে নেওয়া আমন্ডস বাদাম উপর থেকে দিয়ে দিচ্ছি তোমরা এখানে পেস্তা বাদাম বা যে কোনো পছন্দ মতো ড্রাই ফ্রুট দিয়ে সাজিয়ে নিতে পারবে সাজানোটা কিন্তু পুরোপুরি অপশানাল তোমরা চাইলে নাও সাজাতে পারো এটা জাস্ট লুকসের জন্য আর দেখো কত সুন্দর দেখতে হয়েছে মিষ্টিটা দেখতে যেমন সুন্দর হয়েছে মিষ্টিগুলো খেতে অপূর্ব হয় সুজি দিয়ে যে মিষ্টিগুলো বানানো হয় খেলে কিন্তু বোঝাই যাবে না আর একটা মিষ্টি আমি কেটে তোমাদেরকে শেয়ার করছি যে ভেতরটা কীরকম হয়েছে যেহেতু ভেতরে পুর ভরা হয়েছে তাই মিষ্টির লুকসটা কিন্তু দেখো কত সুন্দর লাগছে ঠিক দোকান থেকে যেরকম মিষ্টি আমরা কিনে খাই একদম ওই রকম মনে হচ্ছে আর মিষ্টিগুলো কিন্তু ভীষণই নরম হয় মিষ্টিগুলো ভেঙেও তোমাদেরকে দেখিয়ে দেব। সুজি দিয়ে যে এত সুন্দর মিষ্টি বানানো যায় সেটা তোমরা বাড়িতে না বানালে বিশ্বাস হবে না আশা করছি দেখেই বুঝতে পারছো যে মিষ্টিটা খেতে কীরকম হবে দেখো একদম নরম আর সফট মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে তাহলে বন্ধুরা যেভাবে দেখালাম প্রত্যেকটা উপকরণ ঠিক ঠিক পরিমাণে নিয়ে যদি তোমরা বানাও তাহলে বাড়িতে থাকা সুজি দিয়েই কিন্তু এই অপূর্ব স্বাদের মিষ্টিটা এক নিমেষেই বানিয়ে ফেলতে পারবে সুজির মিষ্টি তৈরির ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো বাড়িতে অবশ্যই ট্রাই আর আমাকে কমেন্ট করে জানিও ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ